হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটা সার্ভিস সাইট শেয়ার করব, যেখান থেকে আপনি মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। সার্ভিস সাইটগুলো দিন দিন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, পেমেন্ট নিয়ে অনেক টাফ হয়ে যাচ্ছে। তো আজকে আপনাদের সাথে যেই সাইটটা শেয়ার করব, সেই সাইটটা থেকে আপনারা ইজিলি উইথড্র করে নিতে পারবেন, আর এখানে আপনারা অনেক বড় বড় সার্ভে পাবেন। তো বিস্তারিত কথা হবে ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে, যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করে নাই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি, সেটা দেখাবো বিপিএস দিয়ে। বিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এটা হচ্ছে AT&T-র একটা বিপিএস। এই সেটটার জন্যে বিপিএস হলে অনেক ভালো হয়, আইপি থেকে অ্যাকাউন্ট করা অনেক টাফ হয়ে যাবে। একবারে যে হবে না তা না, বাট এটার পরিমাণ খুবই কম। তো সাইটটার লিঙ্ক আপনারা ভিডিওর নিচে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সাইটটা ওপেন করে নেবেন। তো এই হচ্ছে আমাদের সাইট, এটা আমার কপি করা ছিল, জাস্ট পেস্ট করে দিলাম। আপনি যখন সাইটটা ওপেন করবেন তখন এরকম দেখতে পাবেন, এই হচ্ছে সাইন আপ ফর্ম। আপনি যখন সাইটটাতে জয়েন করবেন তখন এখানে $2 বোনাস পাবেন। তো এই সাইটটাতে কাজ করার আগে, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের উইথড্র। তো উইথড্র করতে হলে আমাদের কি করতে হবে, কোন কোন কার্ডে আমরা উইথড্র করতে পারবো সেটা একটু দেখে নিই। ইউনিবক্স রিওয়ার্ড, এই হচ্ছে ইউনিবক্স সার্ভিস সাইটটা। তো আমরা যদি নিচের দিকে যাই, এই যে এখানে দেখেন ইউনিবক্স রিওয়ার্ডস, এখানে আমরা পেপাল উইথড্র করতে পারবো, এরপরে হচ্ছে ভার্চুয়াল মাস্টার কার্ড, এরপরে অ্যামাজন, এরপরে হচ্ছে ট্যাঙ্গো কার্ড। তো এখানে চমৎকার উইথড্র সিস্টেম আছে, আমাদের উইথড্র নিয়ে কোনো ঝামেলা নেই। ট্যাঙ্গোতে, মাস্টার কার্ডে, এরপরে পেপালে আমরা উইথড্র করতে পারবো। সো এটা যেহেতু উইথড্র নিয়ে ঝামেলা নেই, তো আমরা এখন সাইন আপে চলে যাই। এই হচ্ছে আমাদের সাইন আপ ফর্ম। প্রথমে এখানে ফার্স্ট নেমটা দেন, এরপরে হচ্ছে লাস্ট নেম, সরি এখানে একটা স্পেস হবে। ওকে, আপনারা অবশ্যই একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। এরপরে হচ্ছে জেন্ডার, এটা মেল, এরপরে হচ্ছে ইমেল, এরপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন, আপনার পছন্দের পাসওয়ার্ড। এরপরে পাসওয়ার্ডটা রিটেপ করেন, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, 75, এরপরে মাস হচ্ছে 4 মান্থ, ওকে। এরপরে হচ্ছে অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ওকে। এরপরে হচ্ছে অ্যাড্রেস 2, এটা লাগবে না, এটা অপশনাল। এরপরে হচ্ছে জিপ কোডটা দিয়ে দিবেন, এরপরে সবার নিচে দেখেন ক্যাপচা, এখানে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন, আর RZZA, এরপরে বক্সটা টিক মার্ক করেন, আর সাইন মি আপে ক্লিক করেন। ওকে, এখানে পাসওয়ার্ডটি একটু মিস্টেক বলছে, পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিট লাগবে, আর স্পেশাল ক্যারেক্টার লাগবে। সো পাসওয়ার্ডটা আমি একটু মিস্টেক করছি, এটা একটু চেঞ্জ করে নিই। এই হচ্ছে আমার পাসওয়ার্ড,
এই পাসওয়ার্ডটা এগেন দিলাম। ওকে, এরপরে সাইন মি আপে ক্লিক করেন। এই ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস, তার মানে আমরা মেলটা এখন চেক করি, আমাদের মেলে একটা মেল যাবে। এই প্রমোশনে চেক করেন, প্রমোশনে অলরেডি আমাদের মেলটা চলে আসছে। এই হচ্ছে আমাদের মেল ইউনিবক্স। এখন এখান থেকে ভেরিফাই ইমেল এতে ক্লিক করেন, তাহলে আপনার মেলটা ভেরিফাই হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের মেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন এখানে দেখেন, টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্লিজ ফিল দ্য প্রোফাইল সার্ভে বিলো, ওয়ান্স ইউ আর থ্রু উইথ দ্য প্রসেস 200 বোনাস পয়েন্ট উইল বি অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট, তার মানে 200 পয়েন্ট আপনারা এখানে অ্যাড হবে, আপনি যখন প্রোফাইলটা কমপ্লিট করবেন তখন 200 পয়েন্ট অ্যাড হবে। তো এখানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, প্লিজ ইন্ডিকেট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর চাইল্ড, এখানে আপনার বয়সের উপর বেস করে আপনার চাইল্ডের বয়স দিবেন। এখানে আমি 10 বছরের গার্ল দিলাম, এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর রেস, আমরা আমেরিকান হিসাবে এখানে হোয়াইট দিয়ে দিই। এরপরে নেক্সট, এরপরে হচ্ছে হোয়াট দ্য বেস্ট ডেসক্রাইব ইউর ইথনিসিটি, এখান থেকে দিবেন হোয়াইট অর কাউকেশন। এরপরে নেক্সট, আর ইউ হিসপ্যানিক লেটিনো অর স্প্যানিশ অরিজিন, তো এখান থেকে নো নট হিসপ্যানিক এটা দিয়ে দিলাম, যেহেতু আমরা ইউএসএর অরিজিনাল। এরপরে এখানে নেক্সট করে দিই। এরপরে হচ্ছে, প্লিজ চুজ দ্য অপশন দ্য বেস্ট ডেসক্রাইব ইউর হাউস হোল্ড, আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম, আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 15, 18 বছরের নিচে ছেলে মেয়ে আছে সেটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে, হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইথ ইন অ্যাট ইউর অর্গানাইজেশন, তো আমি এখান থেকে আইটির প্রোফাইল করি, আইটি ডেভেলপমেন্ট সফটওয়্যার। এরপরে নেক্সট করে দিই। এরপরে হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন, এখান থেকে আপনার অর্গানাইজেশনের অ্যানুয়াল রেভিনিউ দিবেন, কী পরিমাণ বেনিফিট হয় আপনার কোম্পানির সেটা। এরপরে এখানে নেক্সট করে দিই। এরপরে হচ্ছে, হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, আপনার পড়াশোনা কতটুকু সেটা এখানে দিবেন। এখান থেকে আমি মাস্টার্স দিয়ে দিলাম। এরপরে এখানে নেক্সট করে দিই। এরপরে হচ্ছে, হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখান থেকে আমরা ফুল টাইম দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে দিলাম। আমাদের এরপরে হচ্ছে, হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, মানে ট্যাক্সের আগে আমাদের হাউসহোল্ড ইনকাম কত সেটা দিতে বলছে। তো এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি, 1,25,000 থেকে 1,50,000 পর্যন্ত। এরপরে আমি নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে, হোয়াট দ্য বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউসহোল্ড, এখানে আপনার বাড়ি আছে কিনা সেটা জিজ্ঞেস করছে। এখানে আমি ওন্ড অ্যাপার্টমেন্ট দিয়ে দিলাম। আপনারা জাস্ট এটা মাথায় রাখবেন, আপনার প্রোফাইল কোশ্চেনগুলো যেগুলো দিচ্ছেন, নেক্সট টাইম যত অ্যান্সার করবেন সবগুলো কিন্তু এগুলোই দিবেন, দরকার হলে এগুলো আপনারা নোট করে নেবেন কোথাও, এগুলো মিস্টেক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়, সেজন্য অবশ্যই এগুলো নোট করে নেবেন। এরপরে এটা নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইন ইউর অর্গানাইজেশন প্রাইমারিলি ইন্ডাস্ট্রি, আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানিটা কিসের কোম্পানি, এখান থেকে আমি কম্পিউটার সফটওয়্যার দিয়ে দিলাম।
আপনি একটা ভালো প্রোফাইল সাজালে আপনার অ্যাকাউন্ট ম্যাচ করবে বেশি, আপনার অ্যাকাউন্টে সার্ভে বেশি আসবে, প্লাস ম্যাচও হবে বেশি। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেটস আর প্রেজেন্ট ইন ইউর হাউসহোল্ড, বর্তমানে কোন পোষা প্রাণীটা আছে আপনার কাছে সেটা। তো এখান থেকে আমি ক্যাট দিয়ে দিলাম, ডগ দিয়ে দিলাম, এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে ইন ইউর হাউসহোল্ড আর ইউ দ্য পার্সন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পারচেসিং ডিসিশন, মানে কোনো কিছু কেনাকাটার মধ্যে আপনি মেন ডিসিশন নেন কি না সেটা দিতে বলছে। তো আমি এটা ইয়েস দিয়ে দিলাম আর এখানে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি বিয়ে করছেন কি না সেটা দিবেন এখানে। আবার কেউ ভুলে এখানে আনমেরিড দিয়ে দিয়েন না, কারণ একটু আগে আমরা প্রোফাইলে দিলাম যে আমাদের 9 বছরের একটা বাচ্চা আছে, সরি 10 বছরের। তো এরপরে আমরা এখানে নেক্সট করে দেই। আমাদের এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইন দ্য ইন্ডাস্ট্রি দ্যাট ইউ পার্সোনালি ওয়ার্ক ইন, আপনি কোন কোম্পানিতে পার্সোনালি জব করেন সেটা জিজ্ঞেস করছে। এখানে কম্পিউটার সফটওয়্যার দিয়ে আমি নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর প্রফেশন লেভেল অর রেসপন্সিবিলিটি, জবের মধ্যে আপনার দায়িত্ব কি সেইটা এখানে দিবেন, আপনি কোম্পানিতে কি হিসাবে আছেন সেইটা দিবেন। তো আমি একটা ইঞ্জিনিয়ারিং প্রোফাইল নিব, আমি যেহেতু ইঞ্জিনিয়ার। এরপরে আমরা নেক্সট করে দিই। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর জব টাইটেল লেভেল অর রেসপন্সিবিলিটি, এখানে আপনার জবের রেসপন্সিবিলিটি কি সেটা এখানে দিবেন। ওকে, এখানে আমি সিনিয়র ম্যানেজার দিয়ে দিলাম, ম্যানেজার অর সিনিয়র ম্যানেজার। এরপরে নেক্সট। এরপরে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন, সব লোকেশন মিলে আপনার অর্গানাইজেশনে কয়জন আছে, আপনার কোম্পানিতে কতজন জব করে সেটা দিবেন। আমি এখানে 100 থেকে 500 দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে দিলাম। আমাদের এরপরে হচ্ছে প্লিজ চুজ হুইচ অফ দ্য ডিপার্টমেন্ট প্রোডাক্ট ইউ হ্যাভ ডিসিশন মেকিং অথরিটি অর ইনফ্লুয়েন্স ওভার স্পেন্ডিং পারচেসিং, আপনি আপনার কোম্পানিতে কোন জিনিসগুলো আপনি নিজে কিনেন বা কিনার দায়িত্বে থাকেন সেটা জিজ্ঞেস করছে। তো এখান থেকে আমরা আইটি সফটওয়্যার হার্ডওয়্যার দুইটি দিয়ে দিলাম। এরপরে আমরা নেক্সট করে দিলাম। আমাদের পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবস ইউর কারেন্ট লিভিং সিচুয়েশন, আপনি বর্তমানে যেখানে থাকেন সেটা কি আপনার নিজের নাকি রেন্টাল সেটা জিজ্ঞেস করছে। তো আমরা একটু আগে দিয়েছিলাম আমাদের ওন অ্যাপার্টমেন্ট, তো এটা আমরা ওন দিয়ে দিলাম, তার মানে হচ্ছে নিজের। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট আর ফায়ারফক্স ওপেরা ক্রোম সাফারি অ্যান্ড ইজ, এটা হচ্ছে আপনার কোয়ালিটি পারপাসে, এগুলো হচ্ছে কমিউনিকেশন প্রসেসর। এরপরে আমরা নেক্সট করে দিই। অনেকে হয়তো বা মনে মনে বলতেছেন আমি কি পাগল হয়ে গেছি নাকি, আবার অনেকে আছেন টান দিয়ে ভিডিও পাস করে যাচ্ছেন। আমি নিজেও আপনাদের একটা কোয়ালিটি পারপাস নিলাম, অনেকে হয়তো বা এটা স্কিপ করে গেছেন, দেখেন না আমি কি করতে যাচ্ছিলাম, মানে আপনি ভিডিওতে মনোযোগ আছেন কিনা সেটাই দেখলাম। এই কাজটাই সার্ভেতে করা হয়, আনকনসিয়াস মাইন্ডে অনেকে আছে ভুল অ্যান্সার করে ফেলেন, মানে না পড়ে উত্তর দিয়ে দেন। তো এই কাজগুলো ভুলেও আপনারা করবেন না, অবশ্যই পড়ে পড়ে সময় নিয়ে করবেন। তো এখান থেকে আমরা সঠিক উত্তরটা দিয়ে দিই, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। এরপর আমরা এখানে নেক্সট করে দিলাম। এরপর হচ্ছে আর ইউ রেজিস্টার্ড টু বোট, আপনি বোটে রেজিস্টার্ড কিনা, ট্রাম্পকে ভোট দিয়েছেন কিনা সেটা জিজ্ঞেস করছি। এরপরে নেক্সট করে দেন। এরপরে হচ্ছে হোয়াট আর ইউর হাউসহোল্ড ইনভেস্টেবল অ্যাসেট, আপনার ইনভেস্ট করে অ্যাসেট কত আছে, ইনভেস্ট করার সম্পদ কত আছে সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে আমি এইটা দিয়ে দিলাম, $1,00,000, $1,00,000 থেকে $1,50,000, $1,50,000। এরপরে নেক্সট করে দিই। আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন্স
ডু ইউ মোস্ট ক্লোজলি আইডেন্টিফাই উইথ? আপনি হিন্দু, বৌদ্ধ, না খ্রিস্টান, না মুসলিম সেটা জানতে চাচ্ছে, তো আমি মুসলিমই দিয়ে দিলাম। ওইটা আপনার নামের উপর বেস করে দিবেন। এরপরে নেক্সট করে দিলাম। আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ বেনিফিটস ডু ইউ পার্সোনালি অ্যাডভাইস অফ গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ? আপনি কোনো ইন্স্যুরেন্সকে পার্সোনালি অ্যাডভাইস করেন কি না সেটা জিজ্ঞেস করছে। তো এখান থেকে আমি লাইফ ইন্স্যুরেন্স দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, এরপরে এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স এটা দিয়ে দিলাম। এরপরে আমরা নেক্সট করে দিই। এরপরে হচ্ছে, ইফ ইউ হ্যাভ চিলড্রেন হোয়েন ওয়ার দে বর্ন? আপনার যদি বাচ্চা থাকে তাহলে তারা কবে জন্মগ্রহণ করছে? তো এখান থেকে আমি 2010-এ দিয়ে দিলাম। আমরা আমাদের ছেলেমেয়ের জন্ম অনুসারে দিব। এরপরে আমরা সেভ করে নিলাম। ইউর রেসপন্স হ্যাভ বিন সেভ সাকসেসফুলি, তার মানে আমাদের একটা প্রোফাইল চলে গেছে, এখানে প্রোফাইল হয়ে গেছে। এরপরে আরও কিছু প্রোফাইল আছে, অটোমোবাইল, ফুড, হেলথ, শিপিং, টেকনোলজি, এগুলো আপনারা করে নেবেন। আমি করতে গেলে হিউজ একটা সময়ের দরকার, আপনারা যেভাবে খুশি প্রোফাইলটা করে নেবেন। বাট নেক্সট টাইম আপনি যখন অ্যান্সার করবেন সেম অ্যান্সারগুলোই করবেন। ওকে, তো আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাই। এখন এখানে দেখেন, আমরা কিন্তু প্রোফাইল সার্ভে করার জন্য 100 পয়েন্ট বোনাস পেলাম। এটা একটা চমৎকার সার্ভিস সাইট। আপনারা যদি এখানে দেখেন, এখানে আপনারা সার্ভেগুলো দেখতে পাবেন। এখানে 100.1 ডলার। এখানে আপনারা যে সার্ভেগুলো দেখতে পাচ্ছেন, 43 পয়েন্ট দিবে 15 মিনিটে, এরপরে হচ্ছে 150 পয়েন্ট 30 মিনিটে। তো এরকম আরও সার্ভে আছে। তো এখানে আমরা সব সার্ভেগুলো দেখি। এই যে এখানে সার্ভেগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা সার্ভে আছে 200 পয়েন্টের, এরপরে 180 পয়েন্ট আছে, 113 পয়েন্ট আছে। তো দেখেন এখানে অনেক অনেক সার্ভে আছে যেগুলো থেকে আমরা আর্নিং করতে পারবো। তো এই হচ্ছে আমাদের সার্ভে। এরপরে এখানে একটা অপশন দেখেন, প্রায়োরিটি সার্ভে। আপনার প্রোফাইলের জন্য যেই সার্ভেগুলো আছে, যেই সার্ভেগুলো ম্যাচ করার সম্ভাবনা বেশি, সেই সার্ভেগুলো এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ইজিলি সার্ভেগুলো করে নিতে পারবেন। এরপরে এখানে দেখেন, এখানে একটা স্পিন লাফালাফি করতেছে, তো একটা ফ্রি স্পিন, এই স্পিনটা আমরা ইউজ করে ফেলি। এটা আপনারা প্রত্যেক দিন একবার করে পাবেন, এটা অবশ্যই আপনারা ইউজ করবেন। তো এখানে স্পিনে ক্লিক করি আমরা। বেটার লাক নেক্সট টাইম। আমার লটারি লাইফ কখনো ভালো থাকে না, সো আজকেও সেটা খারাপ গেল। এখন চলেন আমরা রেফার নিয়ে আলোচনা করি। চলে গেলাম রেফারে। এখানে রেফারাল বোনাস হচ্ছে $1 করে। এই হচ্ছে আপনার রেফার লিঙ্কটা। আপনি এখানে রেফার থেকেও ভালো একটা আর্নিং করতে পারবেন। বাট আমাদের টার্গেট এটা না, আমাদের টার্গেট হচ্ছে সার্ভে থেকে আর্নিং করা। তো সাইটটা নিয়ে বলার মতো আরও তো কিছু নাই, আশা করি সাইটটা নিয়ে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।